অসম বিধানসভার প্রাক্তন বিরোধী দলের পরে নাজিরা সমষ্টির জয়লাভ করা আর অসমৰ মানবদ্রোহী নেতা দীপ্ত শইকীয়া ডাঙরিয়া আছে, হিমন্ত বিশ্ব শর্মার লগত বিভিন্ন আমার বিভিন্ন কথা চলি থাকে, আজি আপনি উপস্থিত আছে আর কেনেদরে শুভেচ্ছা জ্ঞাপন করি? আমার নতুন সরকার প্রতি শুভেচ্ছা আছে। বর্তমানে যে কোভিড পরিস্থিতি, কোভিড পরিস্থিতির পর অসমৰ ৰাইজক সকলো দিকৰ পৰা তেখেতসকলে উদ্ধার করক, এইটো এটা প্রথম সরকার প্রতি আশা। দ্বিতীয়তে বর্তমান যিখিনি তেখেতসকলে প্রতিশ্রুতি দিছিল অসমৰ ৰাইজক, সেই প্রতিশ্রুতি যাতে পালন করবলে তেখেতসকলে চেষ্টা করে, এইটোৱে আমার সরকার প্রতি অনুরোধ। হিমন্ত বিশ্ব শর্মা দক্ষ, এই কথা আমি কব নালাগে, কিন্তু সেই দক্ষতা যে ইতিবাচকভাবে কামত খটুয়ায় তার কিবা আপনি? বর্তমান পরিস্থিতিত তেখেতর যিখিনি মানে কর্মদক্ষতা, সেইখিনি যাতে তেখেতে ভালদরে রাইজর ভাবে ব্যবহার করে, সেইটোৱে মূল অনুরোধ। কংগ্রেস দলের সহযোগিতা কিমান থাকবে? আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে, যাবারও আমি সহযোগিতা আগবাইছো, এবারও করিম আর গঠনমূলকভাবে সমালোচনা করিম সরকারক। ধন্যবাদ, ধন্যবাদ। আমি তো হাজিরা করি, হাজিরাও নাপাইছো, নোহাগে কাম চাম নহয়েছে, আর এটা লকডাউন সিজন, এটা মানুষ করোনার কারণে যাবও নিদিয়ে।